15 বছর আমার ছেলে ইটা নিয়েছে কই ইডের মধ্যে এরকম মোটা গাছ হই গেছে আমাদের বিল্ডিং করতে দেন না কুখ্যাত সন্ত্রাসী আরজু বাহিনীর বিচার চাই আর গাছ আমার গাছ থেকে আমার সামনে কানুরগুলো লইছিল যা আমার আম্মা বয়স্ক মানুষ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার পূর্ব হাজীপুরে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে আরজু বাহিনীর বিরুদ্ধে সম্প্রতি জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব হাজীপুর হোসেন মাস্টার বাড়ির হাফেজ কামাল উদ্দিন ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়েছে আরজু বাহিনীর 12 জনের একটি সন্ত্রাসী দল গত 12 জুলাই সকাল 11টায় 14 নং হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম এবং 8 নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল বাশার সহ এলাকার সকলের উপস্থিতিতে এই হামলা চালায় আরজু বাহিনী এই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে হাফেজ কামাল উদ্দিন সহ বেশ কয়েকজন যারা হামলা করেছে হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় বিচার করতে হবে বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ এলাকার ভিতর যেভাবে সন্ত্রাসী চাঁদাবাজি হইতেছে সামনের দিকে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে প্রধানমন্ত্রী আপনি রাষ্ট্র পরিচালনা করতেছেন বিচার করতেছেন এখনও পূর্ব হাজীপুর কিছু সন্ত্রাস থাকি গেছে আপনি এদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করে আইনের আওতায় আনে শাস্তির ব্যবস্থা করেন আমাদের এলাকাতে এ ধরনের ঘটনা বাইরের সন্ত্রাসীরা ভিতরের সন্ত্রাসীরা কোনো রকমের কোনো হামলা যেন না করে এটাই আমাদের দাবি আমরা এখানে মানববন্ধন ডাকছি একমাত্র আমাকে আমাদের বাঁচার অধিকারের জন্য কথার সাথে সাথে গায়ের উপরে আসি হামলা করে নির্যাতন করে অত্যাচার করে অবিচার করে কার্য বাহিনী এই যে সাইফুল বাহিনী এরা সবসময় আমাদেরকে নির্যাতন করে আসছে আমরা বারবার ধৈর্য ধরছি এখন আমাদের ধৈর্য হারিয়ে গেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার এই আহ্বান রয়েছে আমরা সুস্থ বিচার চাই 13 জুলাই হামলার ঘটনাকে কেন্দ্র করে 12 জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে হামলায় আহত হাফেজ কামালের বড় ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন 13 তারিখ রাতে মামলার 2 নম্বর আসামি সাইফুল ইসলাম এবং 4 নম্বর আসামি হীরাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানা পুলিশ বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিতে 8 নম্বর ওয়ার্ড আনোয়ারা স্কুল সংলগ্ন স্থানে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধনে বক্তারা বলেন বেগমগঞ্জ উপজেলার পূর্ব হাজীপুর এলাকা একটি শান্তিপ্রিয় এলাকা ছিল কিন্তু আরজু বাহিনী সহ কয়েকটি বাহিনীর অত্যাচারে এটি এখন একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এ সময় তারা নোয়াখালী পুলিশ সুপার সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এলাকার শান্তি ফিরিয়ে আনতে হস্তক্ষেপ কামনা করেন এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান কুখ্যাত সন্ত্রাসী আরজু বাহিনীর আমরা বিচার এবং কি তাদেরকে অ্যারেস্ট এবং বিচার চাই আসলে আমাদের হাফেজ কামাল উনি আমার কাকা হয় ওনাকে মর্মান্তিকভাবে হত্যার পরিকল্পনা করে এই খুবই আঘাত করছে উনি এখন হসপিটালে আছে উনি ঢাকাতেই আছে আমরা এই এলাকার মানুষ শান্তিপ্রিয় আমরা চাই এই এলাকাতে আর আমাদের এই ঘটনার মতো আর কখনো সামনের দিকে যাতে না হয় আমরা সেটা চাই আমরা চাই আমাদের এলাকাতে যাতে শান্তি শৃঙ্খলা সবসময় বজায় থাকে থানা নয় চেয়ারম্যানের কাছে আমাদের 6টা কেস আছে দুলাল চেয়ারম্যানের কাছে আছে 4টা কিছুই মানতেছে না মেম্বার চেয়ারম্যান মানে না এরা সামনে মেম্বারের সামনে তো মারছে চেয়ারম্যানের সামনে তো মারা হয়েছে এদিন আমাদের বাড়ি হয়েছে পূর্ব হাজীপুর হোসেন মাস্টারের বাড়ি বিগত আজকা 60 বছর পর্যন্ত আমাদের প্রত্যেকটা গিরির আমার 6 ডিসিমিল সম্পত্তি শাহাবুদ্দিন এবং তারপরে খুরশিদ আলমের হুদ সেলিম এদের সম্পত্তিগুলা মোট 12 ডিসিমিল সম্পত্তি তাদের কাছে আমরা ফানা আছি কিন্তু আমাদের যাইতে দেয় না গড়দরজা করি ফেলাইছে বিল্ডিং করি ফেলাইছে 15 বছর আমার ছেলে ইটা নিয়েছে কই ইটের মধ্যে এরকম মোটা গাছ হয়ে গেছে আমাদের বিল্ডিং করতে দেয় না কাজ করতে দেয় না এদের উপরও অত্যাচার করতেছে এদের হচ্ছে 6 ডিসিমিল আমার হচ্ছে 6 ডিসিমিল এই 12 ডিসিমিল সম্পত্তি তারা দখল করে খাইতেছে তারা বিল্ডিং করে ফেলাইছে ডাক দিতে গেলে আর কি লিখতে আইয়ে আর গাছ আমার গাছ থেকে আমার সামনে কানুরগুলো লইছিল যায় নারিকুলগুলো লইছিল যায় 17-18 গিরির প্রত্যেকের তারা এরকম জ্বালা যন্ত্রণা করে সম্পদগুলো আমাদের খাইতেছে স্থানীয় চেয়ারম্যান মেম্বার ওরা মোকাবিলা ছিল
ওদের সামনে এগুলো করছে। আমরা বিচার চাই, শান্তিপূর্ণ আমি বিচার চাই। আমরা এলাকাতে শান্তি চাই, আমরা অশান্তি চাই না। যদি ওইটা আজ 60 বছর পর্যন্ত আমরা করতে পারতাম, আমারও মানুষ আছে। আমরা 17-18 গিরি হয়েছে, এক গিরি আমরা 17 থেকে 18 গিরি। যদি আমার ইটগুলো দেখতে যাইতেন আমি খুশি হইতাম। ইটের উপরে এক এক গাছ আছে এরকম মোটা মোটা, আজ 13 বছর আমি ঘর করতে পারতেছি না। এই ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুজ্জামান রনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয়ে থানায় একটি মামলা হয়েছে, দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।